परम करुणामय सृष्टिकर्ता के स्मरण करे तो जयदेव मंडल अपन सामने तरह नतून भिडियो नहीं आज उपस्थित होशा कर सकले तो सुंदर सुस्थ भलो माइक्रोसॉफ्ट वर्ड ओपन कर तो पेज लेआउटे जाब पेज लेआउटे गए तो प्रेजेंटेशन गए तो हे लैंडस्केप कर लैंडस्केप कर तो पेपर्स सेट आप करब पेपर सेटे एखे हमें निब टप निब हल 0.5 बटन नेब 0.5 लेफ्ट नेब 5.5 एवं राइट नेब 0.5 तारपर आमरा ओके करब ताहले आमरा पेज सेटअपटा करलाम एखन आमरा फर्मटी तैरि करार जन्य जा जा लेखा लागबे पूर्वे आमरा एकटा पेजे लेखे रेडी करे राखछि तारपर किभाबे फर्मटा तैरि करा जाय सेटा आमरा एखान थेके कपि पे करे निये देखाबो आपनादेर उपरेर अंशटा नेबलाम उपरे चारम फर्म थाके टीआर फर्म नम 6 एसआर 37 दृष्टब्य অরিজিনাল ফর্মে যেরকম থাকে সেরকম আমরা সাজাব তারপরে এটা আমরা কি এটা কাট করলাম তারপরে এখানে আমাদের তিনটা ঘর থাকে যেটা লেখা থাকে প্রথম কপি দ্বিতীয় কপি তৃতীয় কপি তাহলে ইনসার্টে গিয়ে তিনটি ঘর নেই इनसार्टे गए टेबिल निलाम तीनटे टेबिल निलाम टेबिल तीनटे हमें एत बड़ो तो नहीं छोटो करते हैं जेटा हमें साइज से निलाम प्रथम घर फर्स्ट कॉपी द्वितीय घर होबे द्वितीय कपि एवं तृतीय घर होबे आमादेर तृतीय कपि ताहले एटा आमादेर साइजटा ठीक करे नेई आर प्रथम घरटाई मूल कपि सेटा ब्राकेटे थाके तारपर कि थाके चालान नं थाके तारिख थाके ताहले नेई आमरा कपि करे सेटअपटा करि किभाबे करा जाए তারপরে পেস্ট করি কপি করে আনলাম এখানে চালান নং হবে তাহলে চালান নং ড্যাশ তারিখ হবে ড্যাশ অর্থাৎ যেদিন জারি করব সেই দিনকে তারিখ হয় সাধারণত তারপরে হয় আমি তারপরে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক লিমিটেড ড্যাশ জেলায় ড্যাশ শাখায় জমা দেওয়া টাকা জমা দেওয়া তারপরে আমরা কি 15টি কলম নিব তারপরে এখানে থাকে তো আমাদের চালান কোড থাকে এখানে 15টি ঘর নিছি প্রথমটায় আমরা রাখবো তো কোড নং তারপরে আমাদের 10টা ঘর থাকে কীভাবে 10টা ঘর সাজানো যায় সুন্দর করে দেখি আমরা ইনসেট থেকে 15টা টেবিল নিলাম পনেরোটা কলাম নিলাম এখন ডিজাইন ভিউ থেকে ইজার দিয়ে তো কে ইজার দিয়ে আমরা কেটে দিই যেটা যেটা দরকার সেটা সেটা রাখবো তাহলে আমাদের 10টা ঘর রাখা হয় কোড নম্বর সেই 10টা ঘর সুন্দর মতন করে রাখলাম তারপরে আসে আমাদের মূল ফর্ম আর এখানেও আমাদের কি 7টা টেবিল নেব 7টা 7x7 নেব অর্থাৎ এদিকেও 7টা হবে ওদিকেও 7টা হবে প্রথমে 4টি ঘর আমরা মার্সেল করব মার্সেল করলাম এখানে হবে
জমা প্রদানকারী কর্তৃক পূরণ করিতে হইবে। এখানে হবে এখানেও মার্কস সেল করলাম, এখানে হবে টাকার অঙ্ক, এখানে ইংলিশ আছে, আমরা বাংলাটা করে অল সিলেক্ট করে এখান থেকে সুতা নিয়ে এমজি করে নিলাম। বাংলা লেখা হবে সব সময় সব জায়গায়, টাকার অঙ্ক হবে এখানে, তারপরে আমরা করব এটা আমরা মার্সেল করে নিলাম। এখানে কি বসবে তাহলে কপি করে আনি আমরা, এখান থেকে এই চারটে ঘরে যা বসবে সেটা শেষের ঘরটা, বিভাগের নাম, চালান পৃষ্ঠ অঙ্কনকারী তো কর্মকর্তার নাম, পদবি ও দপ্তর থাকে। তারপরে আমরা আবার যাই, তারপরে এরপরে আমাদের এই লেফট পাশের চারটি ঘরে কি থাকে সেটা কপি করে আনি। লেখাটা আমরা লিখে রাখতে পূর্বে, তা না হলে আমরা লিখতে অনেক সময় লাগবে, ভিডিওটা আমাদের অনেক বড় হবে। যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ঠিকানা, তারপর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে প্রদত্ত হইল তাহার নাম ঠিকানা পদবি, তারপরে ফি বাবদ জমা দেওয়া হইল, তারপরে হচ্ছে মুদ্রা নোটের তো বিবরণ, পে অর্ডার, চেকের নাম, তারপর এপাশে টাকা, এপাশে পয়সা, তারপরে থাকে আমাদের হচ্ছে এই জায়গা হবে আমাদের মোট টাকা, না এখানে না, এটা এখানে হবে মোট টাকা, মোট টাকা হবে, তারপরে এখানে টাকা কোথায়, তারপরে এখানে টাকা পাওয়া গেল, জায়গা হবে তারিখ, এটা নিচের ঘরে হবে, আমরা কপি করে পেস্ট করলাম, তারপরে ডিজাইন ভিউতে গিয়ে কি জার নিলাম, ডিজাইন নিয়ে আমরা যেটা দরকার নাই সেটা তুলে দিলাম, যেটা দরকার নাই সেটা আমরা তুলে দিলাম, ইজার দিয়ে এক একটা করে আমরা তুলে দেই, রাখতে হবে সেটা রাখবো, যেটা থাকবে না আমাদের ফর্মে সেটা আমরা দেব না।
তারপরে আমরা এগুলো লেফট হ্যান্ড সাইড করি, তারপরে এখান থেকে লেফট হ্যান্ড সাইড করো, তারিখ দিয়েও বিষয়কে দিতে হবে, ডট ডট দিতে হবে। এগুলো মার্জার সেল করলাম, এখন এখানে হবে ম্যানেজার বা বাংলাদেশ ব্যাংক সোনালীকে। ম্যানেজার এখানে সেন্টার করলাম, এটাও সেন্টার করলাম, তারপরে এখানে শেষে আমাদের কি থাকে, শেষে থাকে আমাদের নোট, এটা একই বরাবর থাকে, এক ও দুই নম্বর থাকে আমাদের সংশ্লিষ্ট দপ্তর সহিত যোগাযোগ, তারপর যে সকল কর্মকর্তা কৈতে পৃষ্ঠপোষণ লাগবে সেক্ষেত্রে প্রযোজ্য। এখানে সিটিং সমস্যা থাকলে আমরা সিটিংটা ভালো করে সাজিয়ে নেব, এবং মেন ফরম সবসময় আমরা একটু মেন ফরমের দিকে একটু খেয়াল রাখবো, কোনোটা ছোটো বড়ো বা ঘর ছোটো ঘরও কোনোটা সমস্যা হয় কিনা সেদিকে আমরা সবসময় খেয়াল রাখবো। এখানে দেখা যাচ্ছে কোন ঘরটা আমাদের একটু বেশি লেখা হয় সেটা একটু বড়ো রাখি, একটু কম যেটা কম লেখা হয় একটু কমও রাখতে পারি, বা সরকারি ফরম অনুসারে বা বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক অনুসারেই তো ফর্মটা আমরা তৈরি করতে পারি। তাহলে ফর্মটা প্রায় আমাদের পরিপূর্ণ শেষের পথে, তারপরে কোথাও দেখবো যে কোথাও সমস্যা আছে কি না, কোথাও উচ্চ নিচে হবে কি না, কোথাও মিলবে কি না, কোথাও কোনোটা ভাগ পড়লো কি না সেদিকে আমরা সবসময় খেয়াল করব। এখানে একটু স্পেসটা বাড়াই দিলাম, যেহেতু একটা সৌন্দর্যের ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা একটু বাড়াই দিলাম। এখানে স্পেস একটু বাড়ানোর দরকার কি দেখি, হ্যাঁ এখানে একটা তো মার্সেল করার দরকার ছিল, সেটা আমরা ইজার দিয়েই তো তুলে দিলাম। এটা একটু ছোটো করার দরকার সেটা ছোটো করলাম, অর্থাৎ আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমার সুন্দরভাবে সমস্যার সমাধান করব। তারপরে আমাদের নিচে একটা ফ্ল্যাশ প্যাড, প্লাস হাইফেন 500 প্যাট স্লাস বার প্লাস 2021, তারপরে ফর্মটা আমাদের পুরোপুরি শেষের পথে। তাহলেই তো আমরা শিখলাম ট্রেজারি চালান কীভাবে তো সম্পূর্ণ করতে হয়। হ্যাঁ সৌন্দর্য বজায় রাখার জন্য যেটুকু তা করার দরকার সেটুকু আমরা সবসময় করবো, উপরে নিচে কোনোটা নামানো কোনোটা ছোটো বড়ো করার দরকার, তারপরে আমরা সেভ করবো চালান ফর্ম। আগে পূর্বে একটা ফর্ম তো সেভ করা ছিল, সেই জন্য চালান ফর্ম এখানে টু দিয়ে রাখলাম, আমরা সেভ করলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতেই তো সর্বদা আমাদের সাথেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।